Assalamualaikum viewers, আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল ফ্রিয়াম মিডিয়া দা ওয়ে অফ এন্টারটেইনমেন্ট ভিউয়ার্স আজকে কিন্তু আমি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি আর আমাকে এই ভিডিওটার জন্য রিকোয়েস্ট করেছিলেন আমাদের একজন দর্শক যার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস আপু সো আপু আপনি বলেছিলেন আমি যেন কিছু ছোট ব্যাগের কালেকশন দেখাই সো আজকে কিন্তু আমি অনেকগুলো সুন্দর সুন্দর ছোট ব্যাগের কালেকশন আপনাদেরকে দেখাতে যাচ্ছি যেগুলো কিন্তু কিছু কিছু ব্যাগ আপনারা ফর্মাল ইউজ করতে পারবেন কিছু ব্যাগ হচ্ছে পার্টি কালেকশন সো আমরা হচ্ছে কথা না বাড়িয়ে কালেকশনগুলো শুরু করব ফার্স্টে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে আমি চলে এসেছি সাজঘর কসমেটিক্স আর এই শপেরই কিন্তু এক্সক্লুসিভ কিছু আপনারা ব্যাগ কালেকশন আজকে দেখতে যাচ্ছেন আর সেগুলোর প্রাইস সেগুলোর ম্যাটেরিয়ালস একদম ডিটেলস ইনফরমেশন কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো সো আমি ফার্স্ট একটু পরিচিত হবো আমার সেই ভাইয়ের সাথে যে আমাকে টোটাল ভিডিওটা তৈরি করতে হেল্প করছে আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনার নামটা একটু বলে দেন রকি ভাইয়া সো ভাইয়ার কাছে ফার্স্ট একটু জানতে চাইবো যে আমরা আজকে হচ্ছে যেই ব্যাগের কালেকশনগুলো দেখতে যাচ্ছি এগুলো আসলে কোন মানে কালেকশন এগুলো কি আমাদের দেশি কালেকশন নাকি বাইরের কালেকশন দেশে বাইরে কোন কান্ট্রি সেটা চায়নার মধ্যে আর এগুলো ম্যাটেরিয়ালসগুলো আমার কাছে ম্যাক্সিমামই মনে হচ্ছে আর্টিফিশিয়াল লেদার ঠিক আছে আচ্ছা ওকে সো একটু প্রাইস রেঞ্জটা জেনে আমরা কালেকশন দেখতে চলে যাবো আপনাদের কাছে আজকে যে ব্যাগ কালেকশনগুলো দেখছি বা অলমোস্ট যত ধরনের ব্যাগের কালেকশন আপনাদের শপে আছে একদম শুরু হচ্ছে কত থেকে আর কত পর্যন্ত আর কি রাখা যাচ্ছে কত পর্যন্ত থাকছে একদম স্টার্টিং ডে আর কি 1500-এর মধ্যে ছোটর মধ্যে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা কালেকশনগুলো দেখতে যাব সো ফার্স্টে আমি কিন্তু একটা ব্যাগের কালেকশন দেখছি এটা কিন্তু খুবই স্টাইলিশ এবং খুবই স্মার্ট একটা ব্যাগ যেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি একই রকম ব্যাগ দুইটা কালারে আছে সো হচ্ছে আমি একটু ধরে দেখবো এটা আরও অনেকগুলো কালার হচ্ছে কতগুলো কালার হচ্ছে মোটামুটি ভাইয়া চারটা সো অলরেডি কিন্তু এখানে আমরা দুইটা কালার দেখতে পাচ্ছি আর হচ্ছে এটা আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা একদম হচ্ছে ইনটেক অবস্থায় আছে এটা কি খোলা যাবে না বোধ হয় না একটু কি দেখানো যাবে অপশনগুলো যেখানে কী কী পার্ট আছে বা কী অবস্থা দর্শক আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব সেটা হচ্ছে এখানে কিন্তু ভেতরে মানে একটা হচ্ছে সিঙ্গেল চেন তার মধ্যে হচ্ছে দুইটা পার্ট আর হচ্ছে দুইটা মনে হচ্ছে মানি মানে মানি পকেট যেটা হচ্ছে টাকা রাখা যাবে এখানে কিন্তু হচ্ছে একটা খুব সুন্দর বেল্ট আছে যেটা কিন্তু আপনারা চাইলে সাইডে হ্যাং অন করেও এই ব্যাগটা কিন্তু ইউজ করতে পারছেন আর সবচেয়ে বড় কথা এটা কিন্তু হচ্ছে হাতে করে নিয়েও কিন্তু আপনারা ইউজ করতে পারছেন যেটার কারণে কিন্তু হচ্ছে আপনি একটা পার্টি ব্যাগ হিসেবে আপনি ইউজ করতে পারছেন আবার ফর্মালি কিন্তু রেগুলার লাইফে আপনারা যে ইউজের জন্য নিতে চান সেটাও কিন্তু করতে পারেন আর বলেই দিল ভাইয়া 4 থেকে 5টা কালার হচ্ছে সো আমি আর 1500 আচ্ছা ভাইয়া কিন্তু বলে দিচ্ছে যে এটার প্রাইসটা হচ্ছে 1500 এটা কি ফিক্সড নাকি সামথিং কিছু অনার থাকবে কিছু অনার করা যাবে আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা কিন্তু দেখলেন এটার মধ্যে আরেকটা যে কালার আছে সেটাও আমি একটু জুম করে দেখিয়ে দিব ভাইয়ার কাছে জানতে চাইবো ভাই আপনাদের যে এই ব্যাগগুলো কালেকশনগুলো এগুলোর মধ্যে কি আপনারা কোনো ওয়ারেন্টি বা সার্ভিস কোনো রিপেয়ারিং এরকম কোনো সার্ভিস দিচ্ছেন একদম কেনার পর থেকে আর কিছু আপনারা আর কি ইয়ে করবেন না বাট এগুলো তো মোটামুটি ইউজ কতদিন করা যাবে আর কি বছর দুয়েকের মতো একদম চোখ বন্ধ করে রাফ ইউজ করা যাবে আচ্ছা ঠিক আছে এগুলো হলো আপনার আলমারিতে রাখা যাবে আচ্ছা দর্শক এগুলো হচ্ছে আলমারিতে রাখা যাবে না কারণ ভাইয়া এর আগে আমাকে বলেছিল যে ঘেমে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে একটু আলো বাতাসের মধ্যে রাখলে কিন্তু এটা অনেকদিন স্টে করবে আচ্ছা দর্শক আপনারা কিন্তু একটা মডেল দেখলেন অনেক সুন্দর ভাইয়া বললো এটার দাম 1500 টাকা সামথিং কিছু অনার থাকছে আমরা নেক্সট কালেকশনে চলে যাবো এটা সরিয়ে ফেলেন এই দুটা আচ্ছা দর্শক এরপরে আমরা যে কালেকশনটা দেখছি এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে এটা কিন্তু একটা শাইনি একটা কালার যেটা কিন্তু হচ্ছে আপনারা মোটামুটি সব ধরনের আর কি কালারের সাথে ক্যারি করতে পারবেন আমরা অনেক আপুরাই কিন্তু দেখা যায় একটু কালার নিয়ে একটু কনফিউশনে থাকি যে আসলে কোন ব্যাগটা নিব কোন ব্যাগটা সব ধরনের কালারের সাথে ইউজ করা যাচ্ছে আবার যেন মাঝে মধ্যে একটু পার্টি টার্টিতেও অ্যাটেন্ড করা যায় সো আমি বলবো এই ব্যাগটা কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন এটা হচ্ছে এটাও আর্টিফিশিয়াল লেদারের মধ্যে আর খুব সুন্দর একটা স্টারও কিন্তু আছে সামনে এটা মনে হচ্ছে অ্যান্টিক্সের নাকি আচ্ছা ঠিক আছে আর এটা কি সাইডে হ্যাঁ এটাও কিন্তু সাইডে বেল সিস্টেম আছে আর এটা হচ্ছে পেছনে একটা টাকা রাখার পকেট আছে এটা আপনারা হাতে ধরেও ক্যারি করতে পারবেন আর এটাও আমার কাছে মনে হচ্ছে যে ভেতরে এই যে এই একটা চেইনের মধ্যে বোধ হয় দুইটা পার্ট হবে আবার টাকা রাখার দুইটা পার্ট হবে আর এটা খুব সুন্দর করে সাইডেও কিন্তু আপনারা ক্যারি করতে পারছেন সো ভাইয়ের কাছে জানতে চাইবো যে ভাইয়া এই যে ব্যাগটা আমরা দেখলাম এটার মধ্যে কতগুলো কালার হচ্ছে এটার মধ্যে এটা ওয়ান কালারই হচ্ছে আচ্ছা এটার প্রাইসটা কত পড়ছে 1600 টাকা দর্শক এটার প্রাইসটা কিন্তু পড়ছে হচ্ছে আপনার 1600 টাকা সো ভাইয়ারা কিছু অবশ্যই তো সামথিং অনার তো দিচ্ছেন হ্যাঁ কিছুটা কিন্তু আপনাদের জন্য কম রাখা যাচ্ছে আচ্ছা আমরা নেক্সট কালেকশনে চলে যাই আচ্ছা এরপর আমরা কোন কালেকশনটা দেখছি
দর্শক, এরপর আমরা যে কালেকশনটা দেখছি এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের মধ্যেই কিন্তু অনেক স্মার্ট একটা ব্যাগ কালেকশন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু এমব্রয়ডারির কাজও কিন্তু আছে এটার মধ্যে, অসাধারণ। আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দেব। দর্শক, এখানে কিন্তু অনেক সুন্দর আপনারা কারুকাজ দেখতে পাচ্ছেন। সিম্পলের মধ্যে যারা একটু কারুকাজের মধ্যে এরকম ব্যাগ কালেকশন চান তারা কিন্তু চাইলে এটা দেখতে পারেন। এটাও কিন্তু খুব সুন্দর করে আপনারা হাতে করে ক্যারি করতে পারবেন। আবার এটা সাইডে বোধহয় বেল্ট সিস্টেম নাই না? আচ্ছা, এটা কিন্তু বেল্ট সিস্টেম হচ্ছে না, এটা হচ্ছে ভাইয়া খুলে দেখাচ্ছে আমাদেরকে, বাট হচ্ছে সাইডে লাগানোর অপশনটা তাহলে কোথায়? আচ্ছা, এটা হচ্ছে সাইডে সেট করার অপশন আছে, আই থিঙ্ক যে এই জায়গায় আমার মনে হচ্ছে দুই পাশে যে তাহলে। ও আচ্ছা, দর্শক, এই যে এখানে যে সেক্টরটা আছে এখানে কিন্তু লাগানোর অপশন আছে। বেল্টটা ভাইয়ার হাতে একটু দেখে দেন ভাইয়া। বেল্টটাও কিন্তু অনেক সুন্দর কারুকাজ করা, একদম পুরোটা বেল্টে কিন্তু আপনারা এমব্রয়ডারি কাজটা পাচ্ছেন। আর ভেতর স্পেসটা আমি একটু দেখতে চাইবো, এখানে হচ্ছে দুইটা পার্ট। ওয়াও, এটা ম্যাগনেট সিস্টেম নাকি বিষয়টা কেমন? আচ্ছা, লক সিস্টেম। এখানে হচ্ছে দুইটা পার্ট হচ্ছে, আবার হচ্ছে টাকা রাখার পকেটও বোধ হয় হচ্ছে দুই একটা। সো স্পেস মোটামুটি ভালোই হচ্ছে আপনার রেগুলার ইউজের জন্য, হচ্ছে যা কিছু দরকার আপনারা কিন্তু এই ব্যাগটাতে রাখতে পারছেন। সো ভাইয়া, এটার মধ্যে কতগুলো কালার হচ্ছে? এটার মধ্যে চারটা কালার। চারটা কালার, প্রাইসটা কত পড়ছে? পনেরোশো টাকা। দর্শক, এটার প্রাইসটাও কিন্তু হচ্ছে পনেরোশো টাকা ভাইয়া বলে দিল, যেটা হচ্ছে চারটা কালারে পাওয়া যাবে। সামথিং কিছু অনার কিন্তু অবশ্যই থাকছে আপনাদের জন্য যদি আপনারা আমার চ্যানেলের দর্শক হন। আচ্ছা ভাইয়া, নেক্সট ব্যাগের কালেকশনে চলে যাব। দর্শক, এরপরে যে ব্যাগটা দেখছি এটাও কিন্তু হচ্ছে এমব্রয়ডারির কাজের মধ্যে, বাট আমি বলবো ব্যাগটা কিন্তু আসলে অনেক স্মার্ট আর কালারটাও কিন্তু অনেক সুন্দর। আমি তো আপনাদের কাছ থেকে দেখিয়ে দেবো যে এটা কিন্তু খুব সুন্দর করে হাতে করে ক্যারি করতে পাচ্ছেন। এটা কিন্তু আমি লেদারটা যে দেখতে পাচ্ছি এটা অফকোর্স আর্টিফিশিয়াল, বাট এটা কিন্তু খুবই সফট। কাজটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই, এটার কাজটাও কিন্তু খুবই স্মার্ট, একদম হালকা একটা কাজের মধ্যে কিন্তু স্টাইলিশভাবে স্মার্ট একটা লুক কিন্তু দেখানো হয়েছে। আর আমি একটু ব্যাক সাইডটা দেখবো। এখানে ব্যাক সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটা জিপার সিস্টেম আছে, যার কারণে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু আপনারা টাকা পয়সা রাখতে পারবেন আর কিছু ইম্পর্টেন্ট কাগজপত্র রাখতে পাচ্ছেন এখানে। আচ্ছা, এখানে মেইন হচ্ছে একটা জিপার, তার ভিতরে কিন্তু আপনারা একটা দুইটা তিনটা পার্ট পাচ্ছেন। এখানে কিন্তু টাকা রাখার পকেটও থাকছে, আরও কিন্তু কিছু অপশন হচ্ছে। আর আমি বলবো যে ছোটোখাটোর মধ্যে ব্যাগটা কিন্তু আসলে স্পেসটা অনেক, যার কারণে অনেক কিছু রাখতে পারবেন। আর এটার মধ্যে বেল্টও আছে, ওয়াও, যার কারণে এটা সাইডে আপনারা ক্যারি করতে পারছেন, আবার খুব সুন্দর করে হাতেও কিন্তু এটা আপনারা ক্যারি করতে পারছেন। আচ্ছা ভাইয়া, এই ব্যাগের মধ্যে কতগুলো কালার হচ্ছে? এটার মধ্যে দুইটা কালার। দুইটা কালার হচ্ছে। আচ্ছা, এটার প্রাইসটা কত পড়ছে? এটা পনেরোশো। এটাও পনেরোশো, মানে ম্যাক্সিমাম কালেকশনগুলো আমার মনে হচ্ছে ছোটোর মধ্যে যেগুলো পনেরোশোর মধ্যে। আচ্ছা, কিছু অনার তো থাকবে নাকি প্রত্যেকটা কেনাকাটায়? আচ্ছা, ওকে, আমরা নেক্সট কালেকশনে চলে যাব। দর্শক, এরপরে আমরা আরেকটা স্টাইলিশ এবং সিম্পলের মধ্যে স্মার্ট একটা ব্যাগের কালেকশন দেখতে যাচ্ছি, যেটা কিনা হচ্ছে মেরুন কালারের মধ্যে আমার কাছে মনে হচ্ছে। আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার, বাট এটাও কিন্তু সফট, হাতে ক্যারি করা যাচ্ছে। আর এখানে দুই সাইডে আমি কিন্তু একটা আর কি চেইন সিস্টেম দেখতে পাচ্ছি। এখানে আমার কাছে মনে হচ্ছে দেখে অনেকটা যে ছোটোবেলায় যে আমরা স্কুল ব্যাগগুলো ইউজ করতাম, ওগুলো যেমন সাইডে পানির বোতল, হ্যাঁ, পানির বোতল কালেক্ট করার জন্য কিন্তু অপশন আছে। যেটা দেখা যাবে যে আমাদের যারা সিনিয়র সিটিজেন আছেন, যারা বয়স্ক মুরব্বীরা আছেন, তাদেরকে যদি এরকম একটা ব্যাগ আপনি দেন, তারা দেখা যাবে তাদের রেগুলার চলাফেরায় তারা কিন্তু একটা পানির বোতল খুব সুন্দর করে কিন্তু সাইডে রাখতে পাচ্ছে। আর এটা ব্যাক পার্টটা একটু দেখে দেবে, এখানেও কিন্তু সিমিলারলি হচ্ছে টাকা রাখার জন্য একটা পার্ট আছে। এখানে সাইডে বেল্ট আছে, যার কারণে কিন্তু তারা সাইডেও ক্যারি করতে পারছে, আবার হচ্ছে হাতে করেও কিন্তু ইউজ করা যাচ্ছে। ভেতরে চেইনটা দেখে দিব, একটা পার্ট আছে, এটার মধ্যে হচ্ছে একটা চেইন, যার মধ্যে হচ্ছে প্লেন একটা পার্ট। ও, সাইডে একটা পার্ট হচ্ছে ম্যাগনেট সিস্টেম, আর হচ্ছে দুই পাশে দুটা ম্যাগনেট সিস্টেম, মাঝখানে প্লেন একটা পার্ট, যার মধ্যে কিন্তু অনেক কিছু রাখতে পাচ্ছে। আচ্ছা ভাইয়া, এটার মধ্যে কতগুলো কালার হচ্ছে? তিনটা কালার। প্রাইসটা কত পড়বে? আটশো টাকা। এটার প্রাইসটা একটু কম মনে হচ্ছে। আচ্ছা দর্শক, এটার প্রাইসটা হচ্ছে আটশো টাকা। ওকে, আমি আরেকবার একটু দেখিয়ে দেবো, আসলে ব্যাগটা কিন্তু সুন্দর। ভাইয়া, নেক্সট কালেকশনে চলে যাই আমরা। আচ্ছা, এরপরে আমরা যে ব্যাগের কালেকশনটা দেখছি এটাও কিন্তু অনেক সুন্দর, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমি ব্রাউন কালারের মধ্যে, আর এখানে আমি মনে হচ্ছে এমব্রয়ডারির কিছু কাজ দেখতে পাচ্ছি। ওয়াও, হ্যাঁ, আসলে এখানে এমব্রয়ডারির কিছু কাজ আছে। এখানে কিন্তু খুব সুন্দর বেল্ট সিস্টেম আছে, আবার একটা স্টারও আছে, তারপর হচ্ছে এটা এটা কি এটা এটা হচ্ছে ওপো ব্যাগ হাউস। আচ্ছা, ওকে, যাই হোক, এটা এই ব্র্যান্ডের মধ্যেই হবে। আর হচ্ছে আর্টিফিশিয়াল লেদারটা 100% ম্যাটেরিয়াল সেটার। আর হচ্ছে এখানে টাকা রাখার একটা পার্ট আছে, এখানে হচ্ছে জিপার হচ্ছে দুইটা, এখানে দুইটা জিপার হচ্ছে, আর এখানে বেল্টও আছে, যার কারণে এটা কিন্তু সাইডেও আপনারা ক্যারি করতে পাচ্ছেন। ওয়াও, অসাধারণ সুন্দর একটা ব্যাগ। কিন্তু এরকম একটা ব্যাগ দেখা যাবে যে হচ্ছে যাদের রেগুলার লাইফে হচ্ছে
কাজ করতে হয় বা দেখা যায় কাজের ক্ষেত্রে কিছু কিছু জিনিস কিন্তু না হলেই না সঙ্গে রাখতে হয়, তারা কিন্তু এই ধরনের একটা ব্যাগ চাইলে রাখতে পারে। এটার মধ্যে কতগুলো কালার হচ্ছে ভাইয়া? দুইটা কালার হচ্ছে। প্রাইসটা কত পড়বে এই ব্যাগটা? 1000 টাকা। দর্শক, এটার প্রাইসটা কিন্তু অনলি 1000 টাকা, বাট আমি বলবো যে আপনারা কিন্তু চাইলে আপনাদের বাজেটটা যদি এর মধ্যে থাকে আপনারা দেখতে পারেন। ভাই নেক্সট কালেকশনে চলে যাই আমরা। আচ্ছা দর্শক, আমরা এখন দেখছি লাস্ট ওয়ান কালেকশন এবং সবচেয়ে গর্জিয়াস একটা ব্যাগের কালেকশন আরেকটা আছে। আচ্ছা দর্শক, এখানে আমরা কিন্তু একটা পার্টি ব্যাগই বলা চলে টোটালি। এটা হচ্ছে খুবই গর্জিয়াস একটা কালেকশন, যেখানে কিন্তু আমরা অসংখ্য মিরর এবং স্টোনের কাজ দেখতে পাচ্ছি। আমি জুম করে একটু দেখিয়ে দিব। এটাও কিন্তু আর্টিফিশিয়াল লেদারের মধ্যে, বাট কালারটা অনেক সুন্দর। আর এখানে হচ্ছে এটা লক সিস্টেম না, এটা ঘুরাতে হবে বোধ হচ্ছে। ও আচ্ছা, ওকে। আচ্ছা, এটা হচ্ছে প্রেস করে খুলে যাচ্ছে। আর হচ্ছে এখানে দুইটা পার্ট হচ্ছে, টাকা রাখার একটা পকেট হচ্ছে, আর এখানে সিমিলারলি বেল্ট আছে, যার কারণে এটা হাতে ক্যারি করা সহ কিন্তু আপনারা চাইলে এটা সাইডে কিন্তু হ্যাং অন করে এটা আপনারা ইউজ করতে পারবেন। এটার ব্যাক সাইডটা কিন্তু হচ্ছে প্লেন, আর হচ্ছে অল ওভার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো যে সাইডে কিন্তু অনেক সুন্দর করে স্টোনের কাজ করা আছে। একদম অ্যামেজিং একটা কালেকশন ভাইয়া। এই ব্যাগটার মধ্যে কতগুলো কালার হচ্ছে? এটাই একটাই কালার হচ্ছে। প্রাইসটা কত পড়ছে? 1700 টাকা। ওকে দর্শক, এটার প্রাইসটা হচ্ছে 1700, বাট ঘাবড়ে যাবার কিছু নেই, অবশ্যই কিছু অনার থাকবে আপনাদের জন্য যদি আপনারা শপে এসে কেনাকাটা করেন। লাস্ট ওয়ান কালেকশন আমাদের আজকে। দর্শক, এখন আমরা যে ব্যাগটা দেখছি এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি গোল্ডেনের মধ্যে অনেক সুন্দর একটা ছোটো ব্যাগ, যেখানে কিন্তু হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাবো। এখানে সিমিলারলি হচ্ছে ব্যাক সাইডে একটা টাকা রাখার জন্য পকেট হচ্ছে। আচ্ছা, এটা ভেতরে একটু আমরা পার্টটা দেখি। এখানে একটা কিন্তু জিপার হচ্ছে, যার মধ্যে মনে হচ্ছে পার্ট হবে। আচ্ছা না, এটা হচ্ছে প্লেন একটা পার্ট না, এখানে হচ্ছে দুইটা পার্ট, আর হচ্ছে টাকা রাখার জন্য কিন্তু দুইটা অপশন হচ্ছে, আবার মোবাইল রাখার একটা অপশন আছে, আবার বেল্ট আছে, যার কারণে কিন্তু আপনার চাইলে সাইডে হ্যাং অন করেও এটা ইউজ করতে পারছেন। অ্যামেজিং ভাইয়া। এটার মধ্যে এই একটাই কালার নাকি কালার হবে? একটাই। প্রাইসটা কত পড়ছে? 1200। দর্শক, এটার প্রাইসটা পড়বে 1200 টাকা। সো আপনারা চাইলে এই কালেকশনটা দেখতে পান। সো ভিউয়ার্স, এতক্ষণ আমরা অনেক সুন্দর সুন্দর অনেকগুলো কালেকশন দেখলাম, সেগুলোর প্রাইস আপনাদেরকে ধারণা দেওয়া হলো। আশা করি আপনাদের কাছে কালেকশনগুলো ভালো লাগলে আপনারা ভাইয়াদের কাছ থেকে শপিং করবেন। আমরা একদমই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, এখন আমরা ভাইয়াদের কাছ থেকে বিদায় নিয়ে নেবো এবং এই শপের অ্যাড্রেসটা দেখে নেবো। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, এতক্ষণ অনেকগুলো ইনফরমেশন দিয়ে আমাদেরকে হেল্প করেছেন। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনি বলবেন। বাজার অনেক চায়না ব্যাগ আছে, তার মধ্যে 2 নম্বরও আছে, দেশি ব্যাগও আছে চায়নাদের মধ্যে, কিন্তু ওগুলোর থেকে আপনার ভালো লেদার জিনিস কিনুন এটাই। আচ্ছা, অনেক ধন্যবাদ। সো দর্শক, এখন আমরা এই শপের অ্যাড্রেসটা দেখে নেব। দর্শক, এটা হচ্ছে সাজঘর কসমেটিক্স, এখানে দেশি বিদেশি কসমেটিক্স সামগ্রী, গিফট আইটেম ও সিটি গোল্ডের এক অনন্য প্রতিষ্ঠান। অ্যাড্রেসটা হচ্ছে A/37 রাজা প্লাজা, দ্বিতীয় তলা, সাভার বাজার বাস স্ট্যান্ড, সাভার, ঢাকা। মোবাইল নাম্বার হচ্ছে 01923959081। এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে কিন্তু সাজঘর কসমেটিক্সে চলে আসতে পারেন, আর আপনাদের পছন্দের সব কেনাকাটাগুলো কিন্তু সেরে ফেলতে পারেন। আশা করি কালেকশনগুলো ভালো লাগলে অবশ্যই ভাইয়াদের শপে এসে শপিং করবেন। আর স্পেশালি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করতে হবে, কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে, আর সবচেয়ে বড় কথা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।